পৃথিবীর কোন শক্তি লাদাখে টহল দেয়া থেকে বিরত রাখতে পারবে না ভারতীয় সেনাদের। চীনা বাধায় সীমান্ত থেকে পিছু হটেছে সেনারা। বিরোধী নেতার এমন অভিযোগের জবাবে এই মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চীনের সাথে সীমান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রাজ্যসভায়। রাজনাথ অভিযোগ করেন দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে বেইজিং, তাদের কথা কাজে কোনো মিল নেই। শীতকাল চলে এলে বন্ধ হয়ে যাবে সড়ক যোগাযোগ। লাদাখের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সেনাদের জন্য তাই রসদ পাঠানোর তোড়জোড়। চীনের সাথে উত্তেজনার মধ্যে এবার বিপুল প্রস্তুতি ভারতীয় বাহিনীর। সাম্প্রতিক সংঘর্ষ, বেইজিংয়ের সাথে সমঝোতা, নতুন রণপ্রস্তুতি, এসব নিয়ে বৃহস্পতিবার সরকারের কাছে জবাবদিহির দাবি উঠে রাজ্যসভায়। লোকসভায় বিবৃতি দেওয়ার দুদিনের মাথায় তাই আবারও ব্যাখ্যা দিতে বাধ্য হন রাজনাথ সিং। অবৈধভাবে লাদাখের 38,000 বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে চীন, এটি স্পষ্টভাবে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। বেইজিং এর কথাও কাজে মিল নেই, শর্ত ভেঙেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তারা বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের উপর লম্বা আলোচনার দাবি নিয়ে পার্লামেন্টে উত্তেজনাও ছড়ায় কিছুক্ষণের জন্য। বিরোধী আইন প্রণেতারা সামরিক বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলেও প্রশ্ন তোলেন সরকারের সক্ষমতা নিয়ে। অভিযোগ করেন নিজ ভূখণ্ডে ভারতীয় বাহিনী টহল দিতে পারছে না। গালওয়াল উপত্যকা কখনো বিরোধপূর্ণ এলাকা ছিল না, সেখানেও 8 কিলোমিটারের বেশি এলাকায় আমাদের টহল দিতে দিচ্ছে না। সরকারকে নিশ্চিত করতে হবে যাতে চীন ভারত পুরো সীমান্তে আমাদের সেনারা টহল দিতে পারে। স্পর্শকাতর আখ্যা দিয়ে সীমান্তের পূর্ণাঙ্গ অবস্থা জানাতে অস্বীকৃতি জানান রাজনাথ, তবে আশ্বস্ত করেন পিছু হটবে না ভারতীয় সেনারা। সীমান্তে টহল দেওয়া নিয়ে সংঘর্ষ ও উত্তেজনা হয়েছে, কিন্তু আমরা পিছু হটব না। ভারতের সেনাদের সীমান্তে টহল দেওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি বিরত রাখতে পারবে না। এপ্রিলের আগেও যেসব টহল ছিল সেসব জায়গার টহল অব্যাহত থাকবে, তা নিশ্চিত করতে চাই সবাইকে। জুনে 20 ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই উত্তেজনা চলছে লাদাখ সীমান্তে। সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় বৈঠকে সেনা কমানোর সমঝোতায় আসে দুদেশ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।